হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে দুপুর টাইম থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আর এখন আসলে আজকে সকালবেলা বাবির স্কুলে মিটিং ছিল, সেই কারণে মিটিংয়ে গিয়েছিলাম আর আমার সকাল থেকে ব্লগ করাও হয়নি। আর দুপুরবেলাও সেরকমভাবে রান্না আজকে করিনি, আজকে বিরিয়ানি আনা হয়েছে। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চের টাইম থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। তো তারপরে বিকেলবেলা, আজকে যেহেতু ফ্রাইডে, বিকেলবেলার দিকে একটু বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অপারেশনের পর প্রথম এই বিরিয়ানি আনা হলো। তো খেয়ে পুরো অবস্থা খারাপ, লোডশেডিং অনেকক্ষণ ধরেই হয়ে গেছে। চলো লাঞ্চটা করে নিই, পরে আবার বিকেলের দিকে তোমাদের সাথে কথা বলছি। চা খেয়েই বেরোবো, চাটা করে নিলাম, চাটা করে নিয়েছি, চারে বেরোবো। বাবির জন্য বনভিটা করেছি, সব একটু একটু করেই করেছি, আর এটা চাটাও কম করেই করলাম। বাইরে চা খাবো নচিকেতা? না, আজকে পাটুলি যাবো না, অন্য কোথাও চলো। তো এ বাবি আসলে চাটা খেয়ে তারপরে বেরোবো। একদম অল্প করে চা করেছি, হাফ কাপ প্রায়। তো খেয়ে চা বিস্কুট খেয়ে নেবো, কারণ একটু বেলা হয়ে গেছে আজকে, তাই জন্য চা খেয়েই তারপরে বেরোবো। আর বাইরে দেখি, চা খেতেও পারি নাও খেতে পারি, ঠিক আছে। আর এদিকে দেখো, এতক্ষণ ধরে বৃষ্টি এলো না, আর যেই বেরোতে যাব এখন বৃষ্টি হচ্ছে, রেডি হয়ে বসে আছি, বৃষ্টি কমলে তারপর বেরোবো। আর এই যে বৃষ্টি কমতেই বেরিয়ে পড়েছি, আর বেরোনোর পর ডিসাইড করলাম যে আজকে আর কোথাও যাব না, সামনে বাজার কলকাতা আছে, তো চলো বাজার কলকাতায় যাই, কী কালেকশান আছে একটু দেখে আসবো, আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেব। পুজোর জন্য শপিং মোটামুটি এক মাস আগের থেকেই করি, কিন্তু ভিড়ের মধ্যে করতে আমার একদম ভালো লাগে না। তো এবারে ভেবেছি যে একটু বাজার কলকাতা গিয়ে আগের থেকেই একটু কেনাকাটি করে নেব, তাতে কি হয় পরবর্তী মানে যখন সবাই কেনে, ভিড়টা খুব বেশি থাকে, তখন আর ক্রাউডের মধ্যে যেতে হবে না। তবে আমার একবারই কোনো কিছু পছন্দ হয় না, আমার দু চারবার না গেলে, তো সেই জন্যই একটু আগের থেকেই ডিসাইড করলাম যে শপিং করা শুরু করব। আর এখানে দেখো এই রাস্তার পাশে পুজোর আগে বলি হয়তো, লাইটগুলো একদম সারিয়ে দিয়েছে, এগুলো এতদিন ঠিকঠাক জ্বলতো না, তো এত ভালো লাগছে দেখতে রাস্তাটা। পুজো আর কদিন বাকি বলো, দু মাস মতো বাকি আছে, আর এই যে পুজো পুজো ভাইবসটা, এটা এত ভালো লাগে। এবার আস্তে আস্তে চারদিকে প্যান্ডেল করা শুরু হবে, আর গণেশ চতুর্থীর পর থেকে তো একদম পুজো ভাইবসটা চলেই আসে, আর এই যতক্ষণ পুজো ভাইবসটা থাকে ততক্ষণই ভালো লাগে। আর পুজো শুরু হলে তো কবে যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো চলো বাজার কলকাতায় চলে এসেছি, এবার ভেতরে ঢুকি, কী কালেকশান আছে দেখি। অনেকক্ষণ চলে এসেছি, আসার পরে ডিনার এখনও করিনি, ডিনার একটু পরে করবো তোমাদেরকে, জাস্ট তখন তো বেরিয়ে আর বলা হয়নি। অনেক ড্রেস দেখেছি, তার মধ্যে থেকে বাবির জন্য
দুটো, একটা প্যান্ট নিয়েছি আর একটা শার্ট নিয়েছি, আমার একটা টপ নিয়েছি, আর সোনামার জন্য ছোট ছোট হট প্যান্ট দেখেছি, কিন্তু একটা ওর সাইজের হয়নি, বেশ ছোট ছোট, তো ওর সাইজেরটা পাইনি বলে আর নিইনি। তো এবারে ইচ্ছা আছে ওর জন্য একটা হট প্যান্ট কিনবো, তো জিন্স কাপড়েরই কিনবো। তো যাই হোক, তোমাদেরকে সবকটা ড্রেস একসাথে দেখাবো, জাস্ট আমি এমনি দেখাচ্ছি যে তো এই কটা জিনিস কিনেছি আজকে, আর সোনামার জিনিস কেনার পর বা আদার্স যা যা পুজোর মার্কেটিং করার পর একসাথে তোমাদের সবগুলোই দেখাবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।